আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি হসপিটালে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি শওকত এবং আমার পাশে যিনি বসে আছেন আমাদের পুরাতন একজন পেশেন্ট। আমরা প্রতিটা পেশেন্টকে আসলে একটা জিনিস বলার চেষ্টা করি যে যখনই আপনি চিকিৎসা নেবেন ভালো হবেন, বাট সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত অন্তত ডাক্তারের একটু টাচে থাকতে হবে। মাঝে মাঝে এসে স্যারের সাথে বা ডক্টরদের সাথে একটু দেখা করতে হবে যে আমার এখন কারেন্ট কন্ডিশন কি বা এখন কি অবস্থা, খারাপের দিকে যাচ্ছে না ভালো হচ্ছে, বা আমার পরবর্তীতে আমার করণীয় কি। এই বিভিন্ন বিষয়গুলো আছে যে জিনিসগুলো হয়তো আমরা অনেকে বুঝতে পারি না, বাট এই জিনিসগুলোর জন্য আমাদেরকে চিকিৎসক বা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবসময় একটু টাচে থাকাটা জরুরি। যেটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, এই যে আজকে উনি দীর্ঘদিন পরে আমাদের কাছে এসেছেন, উনি একজন প্রবাসী ভাই, চিকিৎসা নিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে সব কাজ করেছেন, বাট তারপরে আবার উনি আবার যখন মালয়েশিয়া যাবেন তার আগে একবার চিন্তা করেছেন যে একবার দেখিয়ে যায় আমার এখন কি অবস্থা আছে, একবার চেক আপ করে যাই আমার অবস্থাটা কি আদৌ আসলে কি ভালো আছে কিনা, নাকি শরীরই ভালো লাগছে। তো এই সব কিছু মিলে আসুন দর্শক কথা বলি আমার এই পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, অনেকেই আছেন যারা দীর্ঘদিন ডিপিআরসি হসপিটালকে ফলো করেন, তারা হয়তো আপনার ভিডিও দেখেছেন, বাট অনেকেই আছেন যারা নতুন, হয়তো আপনার সেই আগের ভিডিওটা তারা দেখেননি, তাদের জন্য আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান মাসুদ, আমার বাসা কুমিল্লা। কুমিল্লা কোথায় স্যার? কুমিল্লা চান্দিনা থানা। চান্দিনা, খুব সুন্দর জায়গা। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায়? মালয়েশিয়া। মালয়েশিয়া কোথায়? মালয়েশিয়া কুয়ালালামপুর। কুয়ালালামপুর কত বছর হবে ওখানে? ওখানে এক বছর ছিলাম। এক বছর। আবারও যাবেন কবে? 15 দিন পরে চলে যাব। আর 15 দিন পরে। তো আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে কিছু সমস্যা নিয়ে আসছিলেন, সেই সমস্যাগুলো কি ছিল আপনার? আমার সমস্যা ছিল পায়ের গোড়ালিতে ব্যথা করতো, আমি হাঁটতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না। হুম হুম। তারপরে চলাফেরা করতে কষ্ট হতো, ডিউটিতে যেতে পারতাম না, আমার সঙ্গে সবাই ডিউটি করতে পারতো, আমি ডিউটি করতে পারতাম। আচ্ছা, কোনো দুর্ঘটনা বা কিছু ঘটেছিল নাকি হঠাৎ করে? হঠাৎ করে নিজে নিজে ব্যথা শুরু। কতদিন থেকে এই সমস্যাটা ভুগেছেন? সমস্যাটা হয়েছে মূলত 6 মাসের মতো। 6 মাসের মতো। তো যখন এই সমস্যাটা শুরু হলো ডিপিআরসি তে আসতে হবে কেন, মানে কেন ডিপিআরসি কে চুজ করেছিলেন? আমি ইউটিউবে ওইখানে থাকি, মালয়েশিয়া থাকি, ইউটিউবে ভিডিও দেখছি, স্যারের ভিডিও দেখার পরে বাড়িতে আসি। যেই দিন আমি বাড়িতে আসি ওই দিনই এর পরের দিন সকালবেলা চলে আসি এখানে। আচ্ছা, তো যখন মালয়েশিয়া ছিলেন কাজ করতে পারছিলেন, এতগুলো টাকা খরচ করে গিয়েছেন, মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েনি যে আমি কি কাজ করতে পারবো কিনা, নাকি আমার ভবিষ্যৎ কি আছে, সবকিছু নিয়ে কি একটা অবস্থা? ভাবছি হয়তো আমি আগের মতো আর সুযোগ হারতে পারবো না, আমার মনে হয় আমি এইভাবেই থাকবো, আমি তো মেঝেতে পাও ফেলাতে পারতাম না, এত খারাপ অবস্থা হয়েছিল এবং বুঝতেও পারছিলেন না যে কেন এটা ঘটছে। অনেক ওইখানে আমি অনেক ওষুধ খাইছি, অনেক টাকা খরচ করেছি মালয়েশিয়াতে, ইনজেকশন নিছি 10টার মতো, কোনো কিছু মানে কোনো ভালো দিক আমি দেখতে পারছি না। আচ্ছা, তো যখন স্যারের কাছে আসলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? ফার্স্ট টাইম স্যার পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেওয়ার পরে আমাকে ভর্তি করেছে, আমি 17 দিন ভর্তি ছিলাম, ভর্তি থাকার পরে আমি ভালো ছিলাম। তার 17 দিন পরে স্যার আর একটা পরীক্ষা নিল, পরীক্ষা নেওয়ার পরে আচ্ছা ঠিক আছে তুমি রিলিজ, বাড়িতে চলে গেছেন। 15 দিন পরে দেখা করতে বলছে, 15 দিন পরে এসে আমি আবার দেখা করছি, স্যার কিছু কিছু ওষুধ কমাই দিছে, কমাই দেওয়ার পরে আবার বলছে 15 দিন পরে দেখা করতাম, আবার আজকে 15 দিন পরে আসছি, স্যার আজকে দেখছে আমাকে নিজের হাতে সবকিছু চেক করলো, বলছে আচ্ছা ঠিক আছে তুমি সুস্থ, তুমি হাঁটতে পারো, আমি সবকিছু সুস্থ। কেমন লাগছে নিজের কাছে এখন? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ আমি তো ভাবছি হয়তো আমি সুযোগ হাঁটতে পারবো না, এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সিঁড়িতে উঠতে পারি, হাঁটতে পারি, দৌড়াতে পারি, খেলাধুলা করতে পারি আলহামদুলিল্লাহ। যেটা যে কাজগুলো কিছুদিন আগে আপনার কাছে দুঃস্বপ্নের মতো ছিল সেই কাজগুলো এখন অনায়াসে করতে পারছেন। হ্যাঁ অবশ্যই অনায়াসে, মানে আমার যত বন্ধু বান্ধব আছে ওদের সাথে আমি খেলাধুলা করছি, এই কিছুদিন আগে আমি খেলাধুলা করছি। আচ্ছা, ফার্স্ট টাইম যে সময় আছে ওই সময় আমি ঘর থেকে বাইরে হতে পারছি না, লাঠি দিয়ে হাঁটা লাগতো। অসংখ্য মানুষ আছেন যারা এই চিকিৎসা সম্পর্কে জানেন না, তাদের সাথে যদি আপনার এই জিনিসটা একটু শেয়ার করেন। আমি বলতে চাই যে যারা মানে অসুস্থ আছে, মানে রোগটা বড় না করে প্রথমত যে সমস্যাটা হয় অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। মূলত যারা এরকম বাত ব্যথা বা এরকম গোড়ালিতে সমস্যা, মাজা ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা, তারা মূলত ডিপিআরসি হসপিটালে আসলে আমার মনে হয় অনেক ভালো হবে, কারণ এই হসপিটালটা অনেক ভালো, আমি নিজে চিকিৎসা হয়েছি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছি, এবং আমি সুস্থ 100% সুস্থ, আমি হাঁটতে পারি, দৌড়াতে পারি আলহামদুলিল্লাহ।
এর থেকে আর কি চাই। দর্শক শুনলেন আমার ভাইয়ের কথা, যদি একদম ইয়াং একজন মানুষ, এই মানুষটা হঠাৎ করে পা দিতে পারছেন না, হাঁটতে পারছেন না, কোনো অ্যাক্সিডেন্ট নাই, দুর্ঘটনা নেই, কিচ্ছু নাই, ভাবা যায় জীবনটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আমাদের প্রতিটা চিকিৎসায় যদি আমরা সঠিক সময়ে করতে পারি, খুবই অল্প সময়ের ভিতরে এবং অল্প খরচের ভিতরে আমরা সুস্থ হয়ে যেতে পারি। কিন্তু আমরা এই রোগটাকে শুধু পালতে থাকি দিনের পর দিন, বছরের পর বছর, এবং এমন একটা পর্যায়ে করে ফেলি ফিরে আসাটা খুব টাফ হয়ে যায়। এই যে দেখুন আমার ভাই, এখন উনি সব কিছু করতে পারছেন, কনফিডেন্ট একটা মানুষ। সো এরকম আত্মবিশ্বাসী মানুষ হয়ে ওঠার জন্য অবশ্যই নিজেরও কিছু জ্ঞান বুদ্ধি খরচ করতে হবে। যখনই সমস্যা তখনই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কাছে পৌঁছানোর নাম্বারটি দেওয়া আছে, ওই একটা ক্লিক হতে পারে আপনার পুরো জীবন বদলে দেওয়ার মতো একটি ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এবং আমার এই ভাইটির জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনিও ভালো থাকবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।